একদিন থেকেই ভাবছিলাম পাহাড়ে বেড়াতে যাব। একজনকে জিজ্ঞেস করি কোথায় যাওয়া যায়, বলে তোদে যা। যেই বলা সেমনি ব্যাকপ্যাক নিয়ে বাস ধরে তোদে। তো লোকাল বাস ধরে চলে আসলাম চালসা। আর আমার ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, আমাকে তো ভালো মতো হচ্ছে না। আমার প্ল্যান তোড়ে যাওয়ার, বাট জানি না তোড়ে যাওয়ার গাড়ি পাবো কিনা, সেটা হচ্ছে দেখার ব্যাপার। আমি এখন আছি তোটের শেয়ার জিপে, আমরা তোটে যাচ্ছি। যে আছে 40 কিলোমিটার, না 40 কিলোমিটার। আমার প্রথমে প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়া, মানে এই জায়গাটা এতই ভালো আমাকে রিকমেন্ড করলো, তো আমিও প্ল্যান করেছিলাম চলো তোদেরই যাওয়া। দাদা হাপকা নাম? উইলিয়াম লেপচা। ওকে উইলিয়াম, উইলিয়াম লেপচা। ওকে জিপ কত বাজে ছড়েগা? 12:30। আর চাল চাষি, চাল চাষি। हाँ चाल से। और वहाँ पे कितना बजे पहुँच जाएंगे? तो 3 घंटा लगेगा। तो আমরা এখন মূর্তি রিভার ক্রস করতেছি। আর এই জায়গাটা নাকি খুব ভালো পিকনিক টিকনিক হয়। আমরা মেটেলি হয়ে এখন কুমাইতে ঢুকবো। কুমাই কুমাই হয়ে ঝালমে আমরা চলে যাবো একদম আমাদের ঠিকানা তোড়ে। এইসব রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর এখানে রাস্তায় লোকজন নামা ওঠা হচ্ছে, মানে ইনবিটুইন স্টপ হয়। শেয়ার জিপের এটাই ফায়দা। আর যাই না রিজার্ভ করলে কত টাকা ভাড়া নেবে, বাট আমাদের পড়তেছে 150 করে। আর এখন যে এইখানে আছি জায়গাটা এমন, নিচের পাশে ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, আর আশেপাশে কোনোটা তো স্পটের মতো আছে, অনেক হোমস্টে আছে এখানে। এতক্ষণে রাস্তা ভালো, আর এখন মনে হচ্ছে যে আমরা পাহাড়ে। কারণ যতটুকু টাইম রাস্তা খারাপ ছিল, গাড়ি একদম এই পাশ ওপাশ করতেছিল, মানে একদম ইরিটেট লাগতেছিল, বাট এখন একটু মনটা ভালো হয়ে গেল এইসব রাস্তা দেখি। তো কারেন্টলি আমরা আছি ঝালংয়ে, আর আসার পথে এত যে ধুলা বালি ছিল তা দেখার মতোই না। আর হয়তো ফেরার পথে আমি এখানে স্টে করার প্ল্যান করবো, বাট আপাতত তো না। ভিডিও দেখছো আর ওই পাশে যে পাহাড় দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভুটান। ওখান থেকে যে আমাদের খাড়া চড়াই হলো, মানে বলার মতো না। গাড়ির কথা দম ফেরোচ্ছে ভগবান, মানে কি খারাপ রাস্তা খতরনাক। আর এখান থেকে এখনো মোটামুটি আমাদের 12 কিলোমিটার উপরে যেতে হবে, একদম ওই টপে মোস্ট প্রবাবলি। আরে গাড়ি স্টার্ট নিচ্ছে না। রাস্তা টোটাল 40 কিলোমিটার, কিন্তু তেল পরে 80 কিলোমিটারের মতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা পৌঁছে গেছি তোডে, তোডে ভিলেজ। আর এখানে যে জাস্ট গাড়ি আছে তোডে ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছে গেছে। এখন এই উপরে আমার ব্যাগ আছে, আর ক্যাম্পিংয়ের জন্য আমি টেনশন ছিলাম ক্যাম্পিং কোথায় যাবো। তো যে ড্রাইভার দাদা আছে সেই বললো কাউকে একজন বইলে দিবে, তো তার সাথে কথাবার্তা বলি কি বলে, তারপরে ক্যাম্পিংয়ে ডিসাইড করবো। আর খাওয়া তো আমার ব্যাগে অলরেডি আছে, আর ঠান্ডা আছে তো খারাপ তো হবে না। ঠান্ডার কারণে আমি চেঞ্জ করে নিয়েছি, আর এখন প্ল্যান হচ্ছে আমি যেহেতু ক্যাম্পিং করবো, আমি তো বাস স্ট্যান্ডে আছে, আমি জায়গাটা এক্সপ্লোর করি না। আর এখন সন্ধ্যা হয়ে যাবে, তো আমাকে প্রথম না কোথাও এখন স্টে করতে হবে। আমি প্রথমে ভাবছিলাম এই যে ট্যাক্সি স্ট্যান্ড এখানেই ক্যাম্পিং করে নেবো, বাট আমি প্ল্যান চেঞ্জ করলাম, কারো প্রপার্টিতে করি সেটা বেশি সেফ। ও এই দাদা আমাকে হেল্প করতেছে, অন্য একজনের সাথে আমার কথা বলে আমরা এখন তার প্রপার্টিতে যাচ্ছি কথা বলতে। আমরা অন্য রাস্তা নিচ্ছি, আমরা ওই দিকে রাস্তাতে আসলাম, আর এখন আমরা এইদিকে যাচ্ছি। তো এইদিকে কোথাও ক্যাম্পিং করার জায়গা আছে, যাই কথাবার্তা বলি। এখানে তো প্ল্যান ক্যান্সেল হয়ে গেলো, তো আমি দুটো জিনিস এখানে আসার পর বুঝলাম। প্রথমে দেখো আমরা আমি যাচ্ছি কোন জায়গা দিয়ে, এরকম একটা পাহাড়ের ছোটো রাস্তা এই পাশে খাই, এই দিক দিয়ে যাচ্ছি ক্যাম্পিং করতে। আর যেটা খারাপ হলো সেটা কি, যেহেতু অফবিট জায়গা তো সবাই এখানে বিজনেস সেট আপ করে রাখছে, তো ক্যাম্পিং করাটাই মুশকিল। এরা বলতেছে তোমার ক্যাম্পিং করলেও প্যাকেজ নিতে হবে। আরে ওকে নাম কি হয় তোমার? হাই বলো। তো আমরা যাচ্ছি
একটা এখানে একটা ক্যাম্পিং সাইট আছে সেইখানে কথা বলতে। তো আমাকে থাকার জন্য কিছু না কিছু পে করতে হবে, এটা ফ্যাক্ট। কালকে 1:30 আগে আমাকে সেই উপরে বাস স্ট্যান্ডেও পৌঁছাতে হবে, সেটাও মুশকিল। তো এটা একটা চ্যালেঞ্জের মতো। আচ্ছা, আপনার ঘর কিধারে? আচ্ছা, ইধার সে ইয়ে পকড় কে নিচে জানা হ্যায় না? ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্স তো ভাই ঝালানাকা ঝাঁকানাকা হচ্ছে আমার, বাট আমি ভাবছিলাম আমি ট্রাইপডটা বোধহয় হারাইলাম, থ্যাংগট কই গেল। আর এই দেখো রাস্তা, বাসের ইয়ে দিয়ে সিঁড়ির মতো বানাই দেওয়া। তো এই পাশে যে পাহাড় দেখতে পাচ্ছ, এইদিকে একটা সামনে ক্যাম্প সাইটের মতো আছে, ওইখানে ক্যাম্প করার ইচ্ছা আছে। ভাই রিভার কোন সাইড? সুমং। তো এই রিভারের নাম যেটা শুনে সুমং রিভার। এর আশেপাশে আগে ওইদিকে কোথাও টেন্ট লাগানোর ইচ্ছা আছে। ও উধার একদম উপরে যা সকতে গিয়া উপর তো টোটাল ভুটানে। ও বলা ভুটানে? আচ্ছা, এ বলা যে ঘর দিকে এসব ভুটানে? সব তো টোটাল ভুটানে। তো ইয়া পে ইন্ডিয়া কাহা থাকে? ইন্ডিয়া তো ইয়া বগল মে ই দু রিভার হে আর ভি। হ্যাঁ, ও রিভার সে উস পার মে লাস্ট এক রিভার হে, তাঙ্কা রিভার বলতা হে, জো সিমানে রিভার ভি বলতা হে। হ্যাঁ হ্যাঁ, উসকা উস পার মে টোটালি ভুটানে। ভুটানে সামনে দেখো বাসের ব্রিজ, সুন্দর। তো ফটোশ্যুট, ওয়েডিং ফটোশ্যুট করার জন্য জায়গাটা যেমন সেরা, পুকুরটাও সুন্দর পার হয়ে গেল। এক নাম্বার জায়গা ভাই, সবার এই জায়গায় অ্যাটলিস্ট ক্যাম্পিংয়ের সস্তায় ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স নিতে চাইলে এখানে আসা উচিত। ভুটান আর ইন্ডিয়াকে বর্ডার মে ক্যাম্পিং করনে কা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নেই নেই নেই, হ্যাঁ কর সকতে হ্যায়, বহুত আচ্ছা জায়গা হ্যায়, ভেরি নাইস প্লেস। जगमगा रही है रातें, जगमगा रही है बातें, जगमगा रही है जिंदगी, बांटने से बढ़ रही है दिल में ये उतर रही है, सबको मिल रही है यहाँ खुशी, मीठी मीठी रंगों वाली ये है सबसे निराली। तुम्हारा नाम? प्रेमा। प्रेमा, थैंक यू फॉर हेल्पिंग, प्रेमा तमंग। तुम्हारा? मेरा कृष्णा हुसैन। कृष्णा हुसैन, थैंक यू हेल्पिंग करने के, चलो থ্যাংক ইউ নিতেশ। হ্যাঁ, তোমার নাম ইয়াদে মেরো। তো এরা আমার টেন্ট লাগানো হেল্প করো, আমার টেন্ট লাগানো শেষ, এখন ব্যাগপত্র ভিতরে রাখবো। আর লোকেশন দেখো, এক নাম্বার লোকেশন। আর এখানে তুমি ছেলে তোমার প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে কী বলে রিসেপশনে এখানে করতে পারবা, কারণ লাস্টে যে ব্যাম্বুর স্ট্রাকচার দেখতেছো সব এখানে। রিসেন্টলি একটা তোমার রিসেপশন এখানে হয়েছে, অর্গানাইজ করছিল এরা। দেখো গে ভিডিও কেসা বা দেখো কিতনা ফাস্ট ফাস্ট। এখন মোটামুটি খিদে পাচ্ছে আমার, তো খাওয়াটা খুব জরুরি। তো একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আমি হবো বাসন মাজতে। মা আমাকে খাবার দিয়ে দিছিলো, ভালোবাসা মা খাবার বানিয়ে দিছিলো। এই তো বেগুন ভাজা, আলু ভাজা দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, মাছ। আর এই পাশে দেখো বন ফায়ার ফায়ার সব রেডি। আর এই পাশে এই তো এরা আছে আমার কোম্পানি দেওয়ার জন্য। ভারত ভুটান বর্ডারে 4,300 ফিট উপরে যখন তুমি ক্যাম্পিং করো, শীত যেন সূর্যের মতো বিধে, আর তার মধ্যে যখন একটু আগুনের ছোঁয়া পাওয়া যায় যেন স্বর্গের শান্তি। ও এখন বাজে রাত অলমোস্ট 9:30, আর ডিনার আমাদের আগেই রেডি হয়ে গেছিলো, বাট ওইখানে বসে আমরা গল্প সল্প করতেছিলাম, তো মানে কেউ আর খেতে আসেনি। এখন আমরা খাওয়া শুরু করতেছি। এই যে এক দাদা কলকাতার থেকে আসছে, তো কেমন লাগলো নর্থ বেঙ্গল আপনার? ভালো। আর এই তো আরেক দাদা, আপনার কেমন লাগলো? ভালো। তো এখন আর সময় নষ্ট করবো না, তো এখন একদম চরম ঠান্ডা হয়ে গেছে জায়গা। আর রাতে যদি খিদা পায় ব্রেড, ব্রেড উইথ ওয়াটার,
পিনাট বাটার আনতে ভুলে গেছি। আরে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আই হোপ বৃষ্টি না হোক, কারণ বৃষ্টি হলে ঠান্ডারও বাড়বে। কিন্তু আমি যেখানে ক্যাম্পিং করতেছি এই জায়গাটা কংক্রিটের উপরে, একটু মানে মজাদার ব্যাপার সেটাই তো, নিচের থেকে যে ঠান্ডা সেটা উঠবে না। গুড মর্নিং গাইস, এখন সকাল হয়ে গেছে ডেলিভারি, অলমোস্ট 8টা বাজে, চরম লেভেলে ঘুম, এক ঘুমে 8টা। তোমাদের এই জায়গাটার ব্যাপারে অতটাও ডিটেল দেওয়া হয়নি, জায়গাটা যথেষ্ট অফবিট জায়গা। আর এই তো টেন্ট আছে, আমি ভাবছিলাম সকালে মর্নিস্ট উঠবো কিন্তু ঘুমই ভাঙে নাই। আর এই যে ভুটান নদীর ওইপারে, ভুটান চুপচাপ ইচ্ছলে চলে যাওয়া যায়। क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना, एक यही सवाल है अंदर में, इंतजार है। জঙ্গলে এমন একটা বাড়ি, ঠিক যেন মানসিক শান্তির ঠিকানা। তো দেখো আজকে আমার প্ল্যান, এখান থেকে একটার দিকে একটা বাস চালসার দিকে যায়, তো সেই সরি বাস বলাটা ভুল হবে, জিপ, সেটা চালসার দিকে যায়। তো সেই জিপ ধরে আমি চালসা পৌঁছাবো। আমি একটার দিকে উঠলে তো আমার 4:30 বেজে যাবে। ও এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট, 4টা রুটি আর মেবি একটা আলুর সবজি, একটা আলুর সবজি আর ডিম ভুজিয়া। আপনারা করবেন না ব্রেকফাস্ট? আপনারা বেরোচ্ছেন কখন? আপনারা তো মালব্দি যাবেন? না আমি তো একদমই দিব, ওরা যাবে মালব্দি, আমি যাব। আপনি? আমি যে এনজি তে আমার বন্ধ করতে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ট্রেন, খুব ভালো ট্রেন, একবার ট্রাভেল করছি। আর এই তো এই যে ভ্যালিটা, এটা হচ্ছে নেওরা ভ্যালি, ঠিক আছে। ব্রেকফাস্ট করে চলে আসছি, পেট ভরে খাই নিছি ব্রেকফাস্ট তো ভর না, কারণ পেট ভরে খাওয়ানোর দরকার, কারণ আমার আমি আবার ট্রাভেল করবো তো খাওয়া দাওয়া কোনো টাইম টেবিল ঠিক থাকবে না। আর এই দেখো জিনিসপত্র ছড়াই আছে, বেড ঠেড টেন্টের অবস্থা দেখো, এই যে স্লিপিং ব্যাগ সব ছড়াই আছে, এই সব একটু গুছিয়ে গেছে নেই। আমার হিসাবে সোলো ট্রাভেলিংয়ে এটাই মোস্ট ইরিটেটিং থিংস, মানে এত ইরিটেট লাগে আমার, এই যে এতখানি জিনিস জায়গা ব্যাগপত্র গোছানো, 40-45 মিনিট লেগে গেলো এইটুকু জিনিস গোছাতে ভাই। সো প্যাকিং ইজ ডান, লেটস গো। তো একটাই কাজ, একবার সব ক্রস চেক করা। নাথিং ইজ হিয়ার, নাথিং ইজ হিয়ার। নমস্তে, আমি সুমন রিবার মিস্টে বাত কর রহা হুঁ, উইলিয়াম তো দেতাং কা কালিম্পং, ইয়ে নর্থ বেঙ্গল কা লাস্ট পয়েন্ট হ্যায় মতলব ভুটান বোর্ডার। অগর আপ লোক আনা চাহতে হো তো সবকো ওয়েলকাম আমরা তরফ সে। আমরা ভাই কা ইউটিউব চ্যানেল হ্যায় উসমে আপ লোক জাকে সাবস্ক্রাইব ভি কর দিজিয়েগা, থ্যাংক ইউ। চলো সাবস্ক্রাইব কর দিজিয়ে ভাইয়া কো। তোমারা নাম? মেরা নাম উলফ্রেড, উইলিয়াম কা ছোটা ভাই। ওকে চলো, থ্যাংকস ফর হেল্পিং, থ্যাংকস ফর হেল্পিং, চলো বাই বাই। এখন যাওয়ার টাইম, ওই দাদারা চলেই এসে, তো আমারও বেরোনোর টাইম, কারণ আমার একটাই বাস আছে তো বুঝতেই পারতেছো। আর এখন যেইখানে আসি, এই জায়গাটা হচ্ছে তোদের তাংতা আর্চারি ক্লাব, মানে তীর প্রতিযোগিতা হয় সেইখানে, যেটা ধান চাষ হয়, বাট একদম টিপিক্যাল যে পাহাড়ে ধান চাষ হয় না সেই জিনিসটা। দাদা থ্যাংক ইউ সো মাচ, আপনার নাম? সোনাম। সোনাম, থ্যাংক ইউ সোনাম দাদা। যখন এতটা দেখেই ফেলেছো, সাবস্ক্রাইবটা করেই দিও।